আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে চান অথবা আপনি যদি চান যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রতিদিন বেশি বেশি রিয়েল ফলোয়ার্স ইনক্রেজ হোক তাহলে আপনাকে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলটাকে একদম প্রফেশনালভাবে সেট আপ করতে হবে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টের প্রোফাইলটাকে আপনারা কিভাবে একদম প্রফেশনালভাবে সেট আপ করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো গাইস আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টটাকে একদম প্রফেশনালভাবে সেট আপ করার জন্য আপনাদের ইনস্টাগ্রামে যে অ্যাপসটা আছে প্রথমে এটাকে ওপেন করবেন এটা ওপেন করার পর এখানে দেখেন আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি এখন এটাকে আপনাদেরকে সেট আপ করে দেখাবো সম্পূর্ণ তারপর এখানে দেখেন আপনাদের প্রোফাইলের লোগো থাকবে দেন এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে দেখেন এডিট প্রোফাইল দেন আপনারা কী করবেন এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে নট নাও এই অপশনে ক্লিক করে দিবেন তারপর সর্বপ্রথম আপনারা কী করবেন এখানে দেখেন এডিট পিক্সার এখানে একটু প্রোফাইল পিকচার দিয়ে দেবেন দেন আপনারা কী করবেন এডিট পিক্সার এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন ইনপুট ফ্রম ফেসবুক আপনি চাইলে ফেসবুক থেকে আপনার প্রোফাইল পিকচার এখানে দিতে পারেন সো আমরা কী করব নিউ প্রোফাইল পিকচার এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের পছন্দের মতো একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব সো আমি এই ফোটোর পিকচারটা সিলেকশন করলাম তারপর এখান থেকে নেক্সট দেন নেক্সট অপশানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা যে কোনো ফিল্টার ইউজ করবো না আমরা এখানে আবার নেক্সট অপশানে ক্লিক করে দিব দেখেন আমাদের প্রোফাইল ফিক্সারটা এখন কিন্তু আপলোড হচ্ছে দেখেন দেখেন আমাদের প্রোফাইল ফিক্সারটা এখানে সেট হয়ে গেছে তারপর এখানে দেখেন এডিট প্রোফাইল দেন আপনারা কী করবেন এই অপশানি ক্লিক করবেন এই অপশানই ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন নেম দেন দেন আপনারা কী করবেন নেম এই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এই নামটাকে আপনারা কপি করে ফেলবেন দেখেন কপি করে ফেলবেন তারপর এই নামটাকে আপনারা কেটে দিবেন এভাবে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন গুগুলে এবং গুগলে আপনারা লিখবেন সার্চবার যাবেন আপনারা লিখবেন ফেন্সি ট্যাক্স ফ্রো ডট কম তারপর সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখেন এই ওয়েবসাইটটা আপনাদেরকে নিয়ে আসবে তারপর আপনারা যে নামটি এখানে কপি করেছেন আপনাদের নামটি অ্যাকাউন্টের নামটি সেটি এখানে ফেস্ট করে দিবেন আপনারা এখানে দেখেন আপনারা এখানে যে নামটি লিখবেন সে নামে কিন্তু এখানে অনেকগুলা স্টাইলিশ রাইটিং এসে যাবে দেখেন এখানে অনেকগুলো আপনি কি করবেন আপনার পছন্দের মতো রাইটিং এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই রাইটিংটা আমি সিলেকশন করতেছি দেন আপনারা কী করবেন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে দেন আপনারা এখান থেকে বের হয়ে ইনস্টাগ্রামে এসে যাবেন দেন এখানে টিপে ধরে ফেস্ট করে দেবেন দেখেন তারপর এখানে টিপসিনতে ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেন আবার এখানে ঠিক সময় ক্লিক করে দেবেন দেখেন আমাদের এখন এই নামটি কিন্তু অ্যাড হয়ে গেছে দেন আপনারা কী করবেন আবার এডিট প্রোফাইল এই অপশানই ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ইউজার নেম দেন এই অপশানই ক্লিক করবেন এখানে দেখেন ইনস্টাগ্রাম কোম্পানি আমাকে কিন্তু অলরেডি একটা ইউজার নেম দিয়ে দিয়েছে সো আপনাদের যাদের এই নামটি পছন্দ হবে না তারা কী করবেন এটাকে কেটে দিবেন কেটে দিয়ে আপনারা কী করবেন আপনাদের পছন্দের মতো একটি এখানে নাম দিয়ে দিবেন সো আমি আমার পছন্দের মতো একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে আরিফ সেভেন্টি দিলাম কিন্তু আমার এই ইউজার নেমটি কিন্তু নিচ্ছে না যদি নেয় এখানে কিন্তু এটা কিন্তু একদম নীলখালা হয়ে যাবে যদি এই নামটি নেয় এখন আমার এই নামটি নিচ্ছে না তার কারণ হচ্ছে আমার এই নামে অন্য কেউ ইউজার নেম দিয়ে দিয়েছে সো আমি আবার ট্রাই করতেছি এখানে ওটি দিলাম ওয়ান টেকনোলজি তারপর দেখেন এখানে কিন্তু টিকসিন এসে গেছে দেখেন নীলখালার এসে গেছে দেন আমার এই নামটি নিয়ে নিয়েছে দেন এখানে এখান থেকে আমি যদি টিক্সমোতে ক্লিক করি দেখেন আমার এই নামটি কিন্তু সেট হয়ে গেছে দেন এখানে টিকসিনোতে ক্লিক করে দিবেন টিকসিনতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের নামটাও এখানে সিলেকশন হয়ে গেছে আমাদের ইউজার নামটাও সিলেকশন হয়ে গেছে তারপর দেখেন এডিট প্রোফাইল দেন আপনার আপনারা কী করবেন এই অপশানে আবার ক্লিক করবেন আবার ক্লিক করার পর এখানে দেখেন ফোন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনারা আপনারা আপনাদের মতো করে দিবেন সো আমি এখানে আপাতত ইটস দিলাম দেন এটাকে সিলেকশন করে নিলাম তারপর এখানে টিক্সিন অপশানে ক্লিক করে দিলাম দেখেন ঠিক এটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেন এখানে টিকসিন অপশানে ক্লিক করে দিব দেখেন এটো কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর দেখেন এডিট প্রোফাইল দেন আবার এই অপশনে ক্লিক করলাম এখানে আমি আপনাদেরকে বলে নিই আপনারা এখানে যে কাজটি করবেন একটা একটা করে আপনারা আপনাদের এখানে টিকসিনোতে ক্লিক করতে হবে না হয় কিন্তু অ্যাড হবে না সাপোজ একটা এক্সাম্পল সরব এখানে নাম দিবেন এখানে টিক সিনোতে ক্লিক করে দেবেন ইউজার নেম দেবেন টিকসিনোতে ক্লিক করে দিবেন একটা একটা করবেন তারপর এখানে দেখেন ভিউ দেন আপনারা কী করবেন আপনাদের পছন্দের সুন্দর মতো একটি ভিউ দিয়ে দিবেন সো আমি একটা ভিউ দিয়ে দিচ্ছি আমি এখানে নোটে গেলাম নোট আমি একটা ভিউ লিখে লিখে রেখেছি এখানে দেখেন এই নামটি আমি কপি করবো কপি করলাম কপি করার পর আমরা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবো না আমরা এসে যাবো এখানে ফ্যান্সি টেক্সটফ্র ডট কম ওই ওয়েবসাইটে আমরা চলে যাব দেখেন আমি এই ওয়েবসাইটে এসে গেলাম এই ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন আপনাদের ভিউটাকে এখানে ফেস্ট করে দিবেন সো আমি ফেস্ট করে দিলাম সো গ্যাস আপনারা এখানে দেখেন আমার ওই ভিউ দিয়ে এখানে অনেকগুলো স্টাইলিশ রাইটিং এসে গেছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই রাইটিংটাকে আমি সিলেকশন করতেছি আপনারা আপনাদের পছন্দের মতো সিলেকশন করে নেবেন সো এটা সিলেকশন করার জন্য জাস্ট এটার ওপর ক্লিক করবেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে বের হয়ে আপনার ইনস্টাম অ্যাকাউন্টে চলে যাবেন দেন ভিউ অপশানে ক্লিক করবেন দেন এখানে ফেস্ট করে টিপ ফেস্ট করে দিবেন তারপরে এখানে টিক ক্লিক করে দেবেন টিকসিনিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার টিকসিনোতে ক্লিক করে দেবেন না হয় এটা কিন্তু অ্যাড হবে না আরেকটা কাজ করতে গেলে টিকসিনতে ক্লিক করে দেবেন দেখেন এখন আমাদের ভিউটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে দেখেন প্রফেশনাল লুক এসে যাচ্ছে দেন আপনারা কী করবেন এখান থেকে আবার এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড লিঙ্ক যদি আপনার ফেসবুক পেজ থাকে অথবা ফেসবুক অ্যাকাউন্ট থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে আপনি সামনি চাইলে সেগুলো লিঙ্ক এখানে দিতে পারবেন দেন আপনারা কী করবেন অ্যাড লিঙ্কে ক্লিক করবেন তারপর এখানে দেখেন অ্যাড এক্সটার্নাল লিঙ্ক দেন এই অপশনে ক্লিক করবেন এখানে এখন আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিব সো আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করলাম কপি করার পর এখানে এ জায়গায় যাব এ জায়গায় গেলাম দেন ইউআরএল এ জায়গায় টিপে ধরে ফেস্ট করে দিব ফেস্ট করে দিলাম তারপর দেখেন টাইটেল দেন আমরা কি করব টাইটেল দিয়ে দিব টাইটেল দেওয়ার জন্য আমরা চলে যাব একইভাবে ফ্যান্সি টেক্সটফ ডট কম এই ওয়েবসাইটে মাই ইউটিউব চ্যানেল দেখেন আমি এখানে লিখলাম মাই ইউটিউব চ্যানেল দেখেন মাই ইউটিউব চ্যানেল দিয়ে এখানে কিন্তু অনেকগুলো স্টাইলিশ রাইটিং এখানে এসে গেছে সো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি মাই ইউটিউব চ্যানেল এটাকে সিলেকশন করবো এটাকে উপর ক্লিক করলাম দেখেন এটা কপি হয়ে গেছে দেন ব্যাক অপশনে ক্লিক করবো এখানে ইনস্টাগ্রামে আসলাম দেন এখানে টাইটেল অপশনে ক্লিক করে এখানে ফেস্ট করে দিব ফেস্ট করে দিলাম তারপর এখানে টিক্সক্রিনোতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা অ্যাড হয়ে গেছে দেন এখানে দেখেন অ্যাড ফেসবুক লিঙ্ক আমরা চাইলে এখানে আমাদের ফেসবুক লিঙ্কটা এখানে অ্যাড করতে পারবো এবং আমরা চাইলে এখানে আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করতে পারবো সো আমি জাস্ট দেখানোর দেখানোরফাস্টে আমি এখানে ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করে দেখালাম আপনারা বাকিগুলো অ্যাড করে নেবেন দেন এখানে ব্যাক অপশনে ক্লিক করলাম ব্যাক অপশান ক্লিক করার পর এখানে টিক্সক্রিনোতে ক্লিক করে দেবো যাতে এটা অ্যাড হয়ে যায় দেখেন অ্যাড হয়ে গেছে তারপর আমরা আবার কী করবো এখানে ইডিট প্রোফাইল এই অপশানটি ক্লিক করব এই অপশানটি ক্লিক করার পর এখানে দেখেন জেন্ডার দেন আমরা কী করবো জেন্ডারের এই অপশান ক্লিক করব আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি এখান থেকে ফিমেলটা সিলেকশন করে নেবেন যদি পুরুষ হয়ে থাকেন আমার মতো তাহলে মেলটা সিলেকশন করে নেবেন আর যদি আদারওয়াইজ অন্য পার্সন হয়ে থাকেন তাহলে এগুলো সিলেকশন করতে পারেন দেন এখানে মধ্যে ক্লিক করে দেবেন দেখেন এটাও কিন্তু জেন্ডারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেন এখানে টিক্সক্রিতে ক্লিক করে দেবেন দেখেন এখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটাকে অনেক প্রফেশনাল লাগতেছে দেখেন আস্তে আস্তে কিন্তু অনেক প্রফেশনাল লুক এসে এসে গেছে দেন আবার এখান থেকে আপনারা কি করবেন এডিট ফোরফাল এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট দেন আপনারা কী করবেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কন্টিনিউ দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি যে পোস্টগুলো করবেন যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো যে ক্যাটাগরি সেটা সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে ভিডিও ক্রিয়েটর এটাকে সিলেকশন করলাম এই ক্যাটাগরিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্যাটাগরিটা সিলেকশন করে নেবেন তারপর এখানে দেখেন ডিসপ্লে অন প্রোফাইল দেন এই অপশন এই অপশনটাকে এনেবল করে দেবেন অন করে দেবেন তারপর নিচে দেখেন ডান দেন ডান অপশনে ক্লিক করে দেবেন দেখেন ডান অপশানে ক্লিক করার পর এখানে দুটো অপশন এসে গেছে আপনি যদি ক্রিয়েটরের জন্য আপনার অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে ক্রিয়েটরটা আপনি সিলেকশন করে নেবেন আর যদি আপনি বিজনেসের জন্য আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকে বিজনেস বিজনেসটা সিলেকশন করে নেবেন সো আমি যেহেতু ক্রিয়েটর আমি এখান থেকে ক্রিয়েটরটা সিলেকশন করে রাখলাম তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ওখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নট নাও অপশানে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারেন সো আমি এখান থেকে নট নাও এই অপশানে ক্লিক করলাম তারপরে এখানে আপনার আপনারা একটা জিনিস দেখেন আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টটা যখন খুলবেন তখন কিন্তু আপনাদের কিছু সেট আপ করতে হবে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টের ওকে এখানে আপনারা দেখেন ওয়ান অফ সিক্স এখানে ছটা স্টেপ কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি প্রফেশনাল হবে সো ভিডিও ল্যাঙ্কটা বেশি বড় হয়ে যাবে আমি সেজন্য দেখাচ্ছি না আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে যেগুলো করতে বলেছে এরা সেগুলো করে নেবেন দেখবেন আপনার এই স্টেপগুলো কিন্তু কমপ্লিট হয়ে যা কমপ্লিট হয়ে গেছে বা হয়ে যাচ্ছে দেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে ব্যাক অফ ক্লিক করলাম একদম ব্যাকে এসেছিলাম দেন এখানে আমার ফোভাইলে লু অফিস উপরে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু আমার প্রোফাইল আমার এই প্রোফাইলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারা নামটা দেখেন তারপর এখানে দেখেন ক্যাটাগরি শেষ গেছে তারপর দেখেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখাচ্ছে এখানে দেখেন এভ্রিথিং সব কিছু কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক প্রফেশনাল লাগতেছে সো আমি আমি যেভাবে দেখিয়েছি আপনারা স্যালি ঠিক এভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে একদম প্রফেশনালভাবে সেট আপ করতে পারেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ